হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝর্ণা চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ঝামেলি এবং শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকে টপিক হচ্ছে মৌর্যোত্তর যুগ আগে আমি দুটো পর্বে মধ্যযুগ শেষ করেছি যদি তোমরা কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ড্রেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আর আজকে হচ্ছে মজোত্তর যুগ এই মর্যোত্তর যুগকে দুটি পর্বে ভাগ করা যায় দেশীয় শাসন এবং বিদেশীয় শাসন দেশীয় শাসনের মধ্যে কি রয়েছে দেশীয় শাসনের ভিতরে রয়েছে উত্তর ভারতের শুঙ্গ বংশ বংশ চেত বংশ এবং দক্ষিণ ভারতের সাতবাহন বংশ আর বিদেশীয় শাসনের মধ্যে রয়েছে ইন্দো ইন্দোগ্রিক শাসন শক শাসন পার্থিয়ান শাসন এবং কুষাণ শাসন তো আজকে টপিক হচ্ছে দেশীয় শাসনের উত্তর ভারতের রাজবংশগুলি অর্থাৎ শুঙ্গবংশ কান্যবংশ এবং চেত বংশ এই টপিক থেকে বেশ কিছু প্রশ্নোত্তর রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রশ্নোত্তরগুলো রেখেছি তো আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নিয়ে চলো দেখো আজকে প্রথম কোশ্চেনে বলা হয়েছে একশো সাতাশি খ্রিস্টপূর্বে বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গবংশের প্রতিষ্ঠা করেন এই তথ্যটি নিম্নলিখিত কোন সূত্র থেকে জানা যায় দেখো বলা হচ্ছে একশো সাতাশি খ্রিস্টপূর্বে বৃহৎ্রথ অর্থাৎ মৌর্য বংশের শেষ শাসক তাকে হত্যা করেছিলেন কে তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গ এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কোন মৌর্যশাসক বা শেষ মৌর্যশাসক কাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটান তো এটা হয়ে যাবে মৌর্যশাসক বৃহদ্রত এবং সালটা হয়ে যাবে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দ একটি সামরিক কুচকাওয়াচের সময় এই ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র তার প্রভু বৃহদ্রথকে হত্যা করেছিলেন এবং তিনি একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন এবার বলছে এই তথ্যটি কোন সূত্র থেকে জানা যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ পুরাণ এবং হর্ষচরিত তাহলে দেখো পুরাণ হচ্ছে প্রাচীন সাহিত্য এবং হর্ষচরিত যেটা বানভট্টে লেখা তো এখান থেকে আমরা এই তথ্যটা পেয়ে থাকি তারপর বিয়ের অপশানে রয়েছে দেখো দিব্য এই দিব্যবদান গ্রন্থ থেকে পুষ্যমিত্র শুঙ্গ যে বৌদ্ধবিদ্বেষে ছিলেন এটা আমরা জানতে পারি দিব্যবদান একটি বৌদ্ধ গ্রন্থ তাই এখান থেকে আমরা জানতে পারি যে পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ বিদ্বেষী ছিলেন তারপরে সি এর অপশন রয়েছে মালবিকাগ্নিমিত্রম এটি মহাকবি কালিদাসের একটি বিখ্যাত নাটক মনে করা হয় এটি কালিদাসের প্রথম নাটক তো এখান থেকে কি জানা যায় না এখান থেকে জানা যায় যে শুঙ্গ বংশীয়রা ছিলেন কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ ওকে আর ডি এর অপশন রয়েছে অষ্টাধ্যয়ী এর লেখক হচ্ছেন বিখ্যাত বইয়াকরণ বা ব্যাকরণবিদ পানিনি তো পানিনীর এই বলা হচ্ছে যে শুঙ্গরা ছিলেন ব্রাহ্মণ ভরদ্বাস গোত্রের ওকে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের দুয়ের কোশ্চেনে বলা হয়েছে শুঙ্গ বংশের রাজত্বকাল জানার জন্য উল্লেখযোগ্য উপাদান হলো অপশান এ পুরাণ গার্গী সংহিতা মহাভাষ্য অপশান বি দিব্য মালবিকাগ্নিমিত্রম মালবিকাগ্ন সি গরুর স্তম্ভ ভারতলিপি অযোধ্যা লেখ এবং অপশান ডি উপরের সবগুলোই এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ উপরের সবগুলোই দেখো পুরাণ গার্গী সংহিতা পতঞ্জলির মহাভাষ্য বৌদ্ধগন্থ দিব্যপদান এবং মহাকবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম এই এই সমস্ত সাহিত্যগত উপাদান থেকে আমরা যেমন শুঙ্গ বংশের কথা জানতে পারি ঠিক তেমনই স্তম্ভ ভারতলিপি অযোধ্যা লেগ এই সমস্ত শিলালৈখিক উপাদান থেকেও কিন্তু শুঙ্গ বংশের কথা জানি জানতে পারি তো এখানে উপরে সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি দেখো তিনের কোশ্চেনে বলা হয়েছে সেনাপতি উপাধিধারী পুষ্যমিত্র শুঙ্গ রাজধানী ছিল পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসে সেনাপতি উপাধি ধারণ করেছিলেন এবং তার রাজধানী ছিল পাটলিপুত্র প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র দ্বিতীয় রাজধানী হয় বিদিশা অর্থাৎ এও বি হয়ে যাবে উভয় মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র যেহেতু তিনি শেষ মৌর্যশাসক বৃহদ্রতকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তাই পাটলিপুত্র অবশ্যই তার প্রথম রাজধানী ছিল এবং পরে তিনি বিদিশাতেও রাজধানী স্থাপন করেন তো এখানে বিদিশা পাটলিপুত্র দুটোই হয়ে যাবে আর এও বি হয়ে যাবে অ্যান্সার অর্থাৎ সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরের কোশ্চনে চলে যাচ্ছি পরে চারের কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্র সঙ্গে রাজত্বকালে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো দেখো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ বিদর্ভ যুদ্ধ এবং গ্রিক আক্রমণ এই দুটি এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা পুষ্যমিত্র পুষ্যমিত্রে রাজত্বকালের একদম শেষের দিকে হয় তো এই বিদর্ভ যুদ্ধ মানে হচ্ছে পুষ্যমিত্রের রাজত্বকালে বিদর্ভের শাসক ছিলেন যজ্ঞ সেন তিনি বিদ্রোহ করেছিলেন তো পুষ্যমিত্র সেই বিদ্রোহ দমন করেন এবং গ্রিক আক্রমণ অর্থাৎ পতঞ্জলির মহাভাষ্য থেকে জানা যাচ্ছে যে পুষ্যমিত্রের শাসনকালে উত্তর পশ্চিম ভারতে জবন অর্থাৎ গ্রিকদের আক্রমণ ঘটে এবং অযোধ্যা আর মাধ্যমিকা মাধ্যমিকা মানে চিতরে নিকটবর্তী একটা অঞ্চল তারা দখল করে নেয় কিন্তু পরে তিনি কি করেন পুষ্যমিত্র এই গ্রিক আক্রমণ বা বৈদেশিক আক্রমণ প্রতিহত করেছিলেন ঠিক আছে তো এই দুটো ঘটনা কিন্তু পুষ্যমিত্রের রাজত্বকালে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা তারপরে বিয়ের অপশানে বলা হয়েছে দুইবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন এটাও কিন্তু পুষ্যমিত্রের রাজত্বকালে একটা উল্লেখযোগ্য ঘটনা দুইবার অশ্বমেধ যজ্ঞ যজ্ঞের আয়োজন করেছিলেন এটা আমরা কোথা থেকে জানতে পারি এটা অযোধ্যা লেক থেকে জানতে পারি ধ্যান দেবের অযোধ্যা লেক এখান থেকে জানতে পারি যে পুষ্যমিত্র দুইবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন একবার এই বিদর্ভ যুদ্ধ জয়ের পর এবং আরেকবার গ্রিক আক্রমণ প্রতিহত করার পর ওকে চলো পরের কোশ্চেনটা দেখে পরের পাঁচের কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্র অশ্বমেধ যজ্ঞের পুরোহিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ পতঞ্জলি ঠিক আছে এটা আমরা মহাভাষ্য থেকে জানতে পারি যে পুষ্যমিত্র শুঙ্গের কি অসমের যজ্ঞের পুরোহিত ছিলেন পতঞ্জলি পতঞ্জলি লেখা মহাভাষ্য তো সেখান থেকে জানতে পারি আর দেখো যে অপশানগুলো রয়েছে পানিনী হরি এরা কিন্তু সকলেই ছিলেন বৈয়াকরণ বা ব্যাকরণবিদ পতঞ্জলির মতো আর ধ্যানদেব তো ধ্যানদেবের একটি লেখ খুব উল্লেখযোগ্য এটা হচ্ছে অযোধ্যা লেক যেখান থেকে শুঙ্গ বংশের অনেক কিছু জানা যায় এখান থেকে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরে ছয়ের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন উপাদান থেকে জানা যায় পুষ্যমিত্র বৌদ্ধ বিদ্বেষী ও স্তূপ ধ্বংসকারী ছিলেন দেখো এখানে আমি আগে একবার বলেছি দিব্য বৌদ্ধ গ্রন্থ এখান থেকে আমরা জানতে পারি যে পুষ্যমিত্র বৌদ্ধ বিদ্বেষী ছিলেন এছাড়াও ঐতিহাসিক লামা তারানাথের বিবরণও আমাদের এই ব্যাখ্যাটা দেয় বা এই ইনফরমেশনটা দিচ্ছে যে বৌদ্ধ বিদ্বেষে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ তাহলে দিব্যবদান এবং ঐতিহাসিক লামা তারানাথের বিবরণ এই দুটো উপাদান থেকে আমরা জানতে পারি যে শাসক পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ বিদ্বেষে ছিলেন ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি সাতের কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্র শুঙ্গ দেহত্যাগ করেন দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ একশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ওকে পুষ্যমিত্র শুঙ্গ দেহত্যাগ করেছিলেন একশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ছত্রিশ বছর রাজত্ব করার পর কত বছর ছত্রিশ বছর রাজত্ব করার পর তিনি একশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন তবে মতান্তরে বলা হয় একশো একান্ন খ্রিস্টপূর্বাব্দকে ঠিক আছে একশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে একশো একান্ন খ্রিস্টপূর্বাব্দ যেটা পরের অপশানে রয়েছে তবে এটা দুটো একসাথে থাকবে না আমি শুধু জানানোর জন্য এই অপশানটা রেখেছি তো দেখো পরের পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের আটের কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্রকে নিয়ে লেখা কালিদাসের বিখ্যাত নাটকটি হলো এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয় এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ মালবিকা অগ্নিমিত্রম মহাকবি কালিদাসের সম্ভবত এটি প্রথম নাটক গবেষকদের মতে মালবিকা অগ্নিমিত্রম যার বিষয়বস্তু কি ছিল না বিদিশার শুঙ্গবংশীয় শাসক অগ্নিমিত্র এক পরিচারিকা মালবিকা যার নাম তার ছবি দেখে তার প্রেমে পড়েন এবং এই ঘটনাটা তার প্রধান মহিষী জানতে পারে জানার পর এই মালবিকাকে কিন্তু কারারুদ্ধ করা হয় যে রাজার পরিচারিকার প্রতি প্রেম এই ঘটনাটা জানার পর তার প্রধান মহিষী এই মালবিকাকে কারারুদ্ধ করেন তো কারারুদ্ধ করার পর ভাগ্যক্রমে এই মালবিকা যে একজন মানে রাজকন্যা বা রাজবংশোদ্ভূত সেটা জানতে জানতে পারা যায় তারপর মহা ধুমধাম করে এই অগ্নিমিত্র এই মালবিকাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেন এটাই হচ্ছে এ মালবিকা অগ্নিমিত্রম এই নাটকের বিষয়বস্তু এটা কালিদাসের লেখা ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের নয়ের কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্রের আট বছরের রাজত্বকালের পর কে সুঙ্গ সিংহাসনে বসেন দেখো পুষ্যমিত্র আট বছর রাজত্ব করেছিলেন এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবে এবং তারপরে সিংহাসনে বসেছিলেন বসুমিত্র ঠিক আছে পুষ্যমিত্রের পর সিংহাসনে কে বসেছিলেন বসুমিত্র বসেছিলেন ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি দেখো পরের দশের কোশ্চেনে চলে যাব বলা হয়েছে শুঙ্গ বংশের কোন শাসক নৃত্যগীতের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বসুমিত্র অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র ইনি কিন্তু নৃত্যগীতের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন এই তথ্যটা দিচ্ছেন বানভট্ট ওকে বানভট্ট বলছেন যে শুঙ্গ বংশের শাসক বসুমিত্র নৃত্যগীতের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন এবং এই কারণে নাটক দেখার সময় তাকে কোশলের শাসনকর্তা কে কোশলের শাসনকর্তা মূলদেব তাকে হত্যা করেছিলেন ওকে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের এগারোর কোশ্চেনে বলা হয়েছে পুষ্যমিত্র শুঙ্গ কোন গ্রিক রাজার আক্রমণ প্রতিহত করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ এ ও বি উভয় মানে মিনান্দার এবং ডিমিটিয়াস ডিমিটিয়াস এবং মিনান্দার এই দুজনের আক্রমণ মানে এই দুজন গ্রিক রাজার আক্রমণ তিনি প্রতিহত করেন অনেক জায়গায় শুধু ডিমিটিয়াস থাকবে তো অপশানে যদি শুধু ডিমিটিয়াস থাকে মিনান্দার যদি না থাকে তাহলে শুধু ডিমিটিয়াসও হয়ে যাবে ওকে তো পরের কোশ্চেনে চলে যাচ্ছে দেখো পরের বারোর কোশ্চেন বলা হয়েছে পুষ্যমিত্র শুঙ্গ কোন ধর্মের অনুরাগী ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী তবে শুঙ্গ রাজবংশে বা শুঙ্গ শাসনকালে কিন্তু ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি তেরোর কোশ্চেনে বলা হয়েছে কোন রাজবংশ ছাঁচে ঢালাইয়ের মুদ্রা প্রথম তৈরি করেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শুঙ্গ বংশ ওকে এটা খুব ইনফরমেটিভ কোশ্চেন তো এর অ্যান্সার হয়ে গেল শুঙ্গ বংশ এই শুঙ্গ বংশ প্রথম ছাঁচে ঢালাই মুদ্রা তৈরি করে ওকে দেখো পরের কোশ্চেনে চলে যাচ্ছি চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে পঞ্চম শুঙ্গ শাসক ভাগভদ্রের শাসনকালে চোদ্দোতম বর্ষে কোন গ্রিক দূত তার রাজসভায় আসেন তো দেখো কোশ্চেনটা ভালো করে পড়েনি একবার দেখো বলা হচ্ছে ভাগভদ্র যিনি ছিলেন শুঙ্গ শাসক পঞ্চম শুঙ্গ শাসক তো তার রাজত্বকালের চোদ্দতম বর্ষে কোন গ্রিক দূত তার রাজসভায় আসেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হেলিওডোরাস হেলিওডোরাসকে ছিলেন হেলিওডোরাস ছিলেন গ্রিক রাজা অ্যান্টিয়াল কিডাস দেখো সি এর অপশানে রয়েছে এই অ্যান্টিয়াল কিডাস এর কিন্তু দূত হিসেবে হেলিওডোরাস শুঙ্গ রাজসভায় এসেছিলেন ঠিক আছে অ্যান্টিয়াল কিডাসের দূত বা প্রতিনিধি হিসেবে হেলিওডোরাস পঞ্চম শুঙ্গ শাসক ভাগভদ্রের শাসনকালে চোদ্দতম বর্ষে আসছেন ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের পনেরো কোশ্চেনে বলা হয়েছে গরুর ধ্বজ লেক থেকে জানা যায় হেলিওডোরাস বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এই গরুর ধ্বজ মূর্তিটি কোন ধাতুর তৈরি দেখো গরুর ধ্বজ লেক বা বেশনগর লেক এই লেকটি যদি বলা হয় কার তাহলে এটা হয়ে যাবে হেলিওডোরাসে ঠিক আছে যে এসেছিলেন সুঙ্গশাসক ভাগভদ্রের রাজত্বকালে এবং তিনি কিন্তু ভারতে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এটা আমরা জানতে পারি বৈষ্ণব লেক অথবা গরুর ধ্বজ লেক থেকে এ তিনি একটি গরুর ধ্বজ মূর্তি নির্মাণ করেছিলেন তো এই মূর্তিটি কোন ধাতুর এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ পিতলের পিতলের গরুর ধ্বজ মূর্তি তিনি নির্মাণ করেছিলেন ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি ষোলোর কোশ্চেনে বলা হয়েছে শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেখো ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ দেবভূতি ওকে দেবভূতি ছিলেন কিন্তু শুঙ্গ বংশের শেষ রাজা আর বংশের সব রাজাগুলোর নাম আমি একবার বলে দিচ্ছি দেখো প্রথম ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ যিনি বংশের প্রতিষ্ঠা করেছিলেন তারপর হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গ তারপর বসুমিত্র শুঙ্গ তারপর ভাগভদ্র শুঙ্গ এবং শেষ রাজা হলেন দেবভূতি শুঙ্গ ওকে অনেক সময় কিন্তু পরীক্ষাতে ম্যাচ করতে দেয় বা ক্রমানুসারে সাজাতে দেয় যে শুঙ্গ শাসকদের ক্রমানুসারে সাজিয়ে দাও তখন কিন্তু গোলমাল করলে চলবে না দেখো আমি নামগুলো আরেকবার বলে দিচ্ছি শুঙ্গ বংশের শাসকদের প্রথম পুষ্যমিত্র শুঙ্গ তারপর অগ্নিমিত্র শুঙ্গ তারপর বসুমিত্র শুঙ্গ তারপর ভাগভদ্র শুঙ্গ এবং তারপর দেবভূতি ওকে তো এখানে দেখো টোটাল রয়েছে পাঁচজন রাজা তো এটা অবশ্যই ভালো করে মনে রাখবে পরের কোশ্চেনে চলে যাচ্ছি সাতের কোশ্চেনে বলা হয়েছে যুগের শিল্পকলার নিদর্শন কোনটি এ ভারুত স্তূপ সাঁচী স্তূপের তোরণ বি অজন্তার চৈত প্রকোষ্ঠ নাসিকের চৈত সি গরুর স্তম্ভ এবং ডি উপরের সবগুলোই তো বুঝতেই পারছ এখানে সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারত স্তূপ সাঁচি স্তূপের তোরণ দেখো এখানে কিন্তু সাঁচি স্তূপের তোরণের কথা বলা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সাঁচি স্তূপ বলা হয়নি সাঁচি স্তূপ কিন্তু অলরেডি এটা অশোকের আমলে নির্মাণ করা হয়েছিল তো এগুলো কিন্তু ভারুত স্তূপ সাঁচি স্তূপের তোরণের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই বুঝে পড়বে আর দেখো অজন্তার চৈত প্রকোষ্ঠ নাসিকের চৈত্য এবং গরুর স্তম্ভ লেক বা স্তম্ভ হ্যাঁ স্তম্ভ লেক বা স্তম্ভ মূর্তি মানে গরুরের মূর্তি গরুর ধৈর্য যে মূর্তি পিতল লেকটুকে বললাম তো এগুলো সব কিন্তু যুগের শিল্পকলার নিদর্শন ওকে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের আঠারোর কোশ্চেনে বলা হয়েছে যুগের শিল্পকলার প্রধান কেন্দ্র ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বিদিশা বিদিশা কিন্তু ছিল যুগের শিল্পকলার প্রধান কেন্দ্র ওকে তো যুগে বিদিশা ও মধ্য ভারতের গোনার্দ ভারতীয় সংস্কৃতির কেন্দ্ররূপে প্রসিদ্ধ ছিল বিদিশা এবং মধ্য ভারতের একটা জায়গার নাম হচ্ছে গোনার্দ আমি স্পেলিংটা লিখে দিচ্ছি কোনার তো এই জায়গাটা কিন্তু ভারতীয় সংস্কৃতির রূপে প্রসিদ্ধি লাভ করে সুঙ্গ যুগে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি নিম্নলিখিত কোন শাসকগণ সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো আমরা ভূমিদান সম্পর্কে পড়েছি অগ্রদান সম্পর্কে আমি গুপ্ত যুগে বলেছি ব্রহ্মদেহ সম্পর্কে বলেছি যে আমরা জানি যে গুপ্ত যুগে বেশি হারে সর্ব সর্বোচ্চ হারে কিন্তু ভূমিদান করা হয়েছিল তবে ব্রাহ্মণদের সর্বপ্রথম ভূমিদান করে কোন বংশ না এটা হয়ে যাবে কিন্তু শুঙ্গ ঠিক আছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার শুঙ্গ বংশের রাজত্বকালে প্রথম কী হয় ব্রাহ্মণদের ভূমিদান করা হয় ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি কুড়ির কোশ্চেনে বলা হয়েছে যুগে রাষ্ট্রীয় ভাষা ছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সংস্কৃত ঠিক আছে সংস্কৃত ছিল কিন্তু যুগে রাষ্ট্রীয় ভাষা তবে এখানে কিন্তু আর জিনিস বলা আছে যে সংস্কৃত ভাষা শুঙ্গযুগে রাষ্ট্রীয় ভাষা হলেও বা ব্রাহ্মণ্য ধর্ম পুষ্যমিত্র সুঙ্গের ধর্ম হলেও এখানে কিন্তু ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে ভাষা সংস্কৃত থাকতে পারে বা পুষ্যমিত্র শুঙ্গ বা আরও অনেক শাসক বংশে ব্রাহ্মণ ধর্ম অনুরাগী থাকতে পারেন কিন্তু এখানে ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম কিন্তু এই যুগ থেকে জনপ্রিয় হয়ে আসছে এই ইনফরমেশনটাও তোমরা অবশ্যই মনে রাখবে আর শুঙ্গ যুগের রাষ্ট্রীয় ভাষা অবশ্যই মনে রাখবে সংস্কৃত ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের দেখো একুশের কোশ্চেনে বলা হয়েছে কান্নদের শুঙ্গভিত্ত বলা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পুরাণে ওকে দেখো পুরাণে কান্নদের সুঙ্গভিত্ত বলা হয়েছে আর কি বলা হয়েছে ব্রাহ্মণ বলা হয়েছে ওকে কান্নদের সুঙ্গভিত্ত বলা হয়েছে পুরাণে আর বলা হয়েছে ব্রাহ্মণ ওকে তো পুরাণে ব্রাহ্মণ এবং শুঙ্গভিত্ত বলা হয়েছে কান্নদের পরের কোশ্চেনে চলে যাচ্ছি বাইশের কোশ্চেনে বলা হয়েছে কান্ন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেখো অপশেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাইশের অপশেন সি অর্থাৎ বাসুদেব ওকে দেখো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে পঁচাত্তর বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট তো পঁচাত্তর বিসি বা পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে বাসুদেব কী করেন না বাসুদেব কিন্তু শুঙ্গবংশের শেষ রাজা দেবভূতিকে গুপ্ত ঘাতিকার দ্বারা হত্যা করে মগধে কাণ্ণ্যবংশের সূচনা করেন ওকে তো এই বাসুদেব কে ছিলেন না দেবভূতি যিনি ছিলেন বংশের শেষ শাসক সেই দেবভূতির ব্রাহ্মণ্য অমাত্ম ছিলেন কিন্তু বাসুদেব এই বাসুদেব বংশ প্রতিষ্ঠা করেছিলেন একজন গুপ্ত ঘাতিকার দ্বারা দেবভূতিকে হত্যা করে ওকে চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি পরে তেইশে কোশ্চেনে বলা হয়েছে কান্ন রাজবংশের শাসকদের সঠিক ক্রমানুসারে সাজাও দেখো এখানে সঠিক উত্তরটাই বলে দিচ্ছি হয়ে যাবে এখানে তেইশের বি অর্থাৎ বাসুদেব তারপর ভূমিমিত্র তারপর নারায়ণ তারপর সুশর্মন তাহলে বাসুদেব হচ্ছে কান্নবংশের প্রতিষ্ঠাতা এবং তারপরে কান্নবংশের সিংহাসনে বসছেন ভূমিমিত্র এবং তারপর নারায়ণ এবং সর্বশেষ শাসক হচ্ছেন সুশর্মন ওকে তো চলো পরের কোশ্চেনে দেখো চব্বিশের কোশ্চেনে আমি এখনই বললাম যে বংশের শেষ শাসক ছিলেন সুশর্মন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে বংশের শেষ শাসক সুশর্মন যার টাইম পিরিয়ডটা কত ছিল সাঁত্রিশ খ্রিস্টাব খ্রিস্টপূর্ব থেকে সাতাশ খ্রিস্টপূর্ব অব্দি ঠিক আছে সাঁত্রিশ খ্রিস্টপূর্ব থেকে সাতাশ খ্রিস্টপূর্ব ওকে দেখো পরের পঁচিশের কোশ্চেনে চলে যাব বলা হয়েছে প্রাচীন কলিঙ্গ রাজ্যটি বর্তমান উড়িষ্যার কোন অঞ্চল নিয়ে গঠিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কটক পুরী এবং গঞ্জাম এই কটক পুরী এবং গঞ্জাম জেলার একাংশ নিয়ে কিন্তু প্রাচীন কলিঙ্গ রাজ্যটি গঠিত ছিল ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরে ছাব্বিশের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন উপাদান থেকে চেদি বংশ সম্পর্কে জানা যায় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জৈন সাহিত্য দেখো চেদি বংশ বা চেদ বংশ বা রাজ্যে রাজারা ছিলেন জৈন ধর্মের অনুরাগী শাসক তো এখানে কিন্তু সেই কারণেই জৈন সাহিত্য থেকে এই চেত বংশ সম্পর্কে জানা যায় ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অভিচন্দ্র অভিচন্দ্র ছিলেন চেদ বংশের প্রথম রাজা আর এই চেদ রাজ্যকে বলা হয় চেদ রাষ্ট্র যেটা ছিল কোন নদীর তীরে শুক্তিমতী নদীর তীরে ওকে শুক্তিমতি নদীর তীরে এই চেদি রাজ্য গড়ে উঠেছিল যে নদী বর্তমানে কি নাম মহানদী আলেকজান্ডার কানিংহামের মতে এই শুক্তিমতি নদী নদী হচ্ছে বর্তমান মহানদী আর এই শুক্তিমতি ছিল চেদিদের রাজধানী যেটা আমরা ষোড়শ মহাজনপদে পড়েছি ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরে আঠাশের কোশ্চেনে বলা হয়েছে চেদবংশের রাজাদের উপাধি ছিল অপশান এ মহামেঘবাহন অপশান বি আইর এই দুটোই হয়ে যাবে অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এও বি উভয় মহামেঘবাহন এবং আইর এই দুটো এই দুটো উপাধি কিন্তু চেদ বংশের রাজাদের ছিল ওকে পরের কোশ্চনে চলে যাচ্ছি পরের উনত্রিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুম্ফা লিপি অনুযায়ী কলিঙ্গরাজ খাড়বেলের সাথে কোন সাতবাহন শাসকের সংঘর্ষের কথা জানা যায় এটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ তৃতীয় সাতবাহন রাজা তিন নাম্বার সাতবাহন রাজা সাতকর্ণী ওকে এ এনার সাথে কিন্তু খাড়বেলের যে সংঘর্ষ হয়েছিল এই কথা আমরা হাতিগুম্ফা লিপি থেকে জানতে পারি পরের কোশ্চেনে চলে যাচ্ছি তিরিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুম্ফা লিপি পাওয়া গেছে দেখো আমরা হাতিগুম্ফা লিপির নাম শুনেছি এই হাতিগুমফা লিপি খাড়বেলের এটাও আমরা সবাই জানি কিন্তু এই হাতিগুম্ফা লিপি কোথায় পাওয়া গেছে এটা কিন্তু সঠিকভাবে আমরা অনেকেই জানি না দেখো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বরের উদয়গিরি পাহাড়ে ওকে কলিঙ্গ রাজ্য ছিল উড়িষ্যাতে তাই অবশ্যই এটা উড়িষ্যাতে হয়ে যাবে এটা উড়িষ্যরের ভুবনেশ্বরের উদয়গিরি পাহাড়ে এই লিপিটি পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন অবশ্যই তোমরা মনে রাখবে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি একত্রিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুমফা লিপিটি কোন ভাষায় লেখা দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রাকৃত ভাষায় লেখা ওকে হাতিগুম্ফা লিপিটি প্রাকৃত ভাষায় লেখা এটি হাতিগুম্ফা লিপিটি কার এটা হচ্ছে খারবেলের এই লিপিটি আর খারবেল ছিলেন জৈন ধর্মের অনুরাগী শাসক তাই জৈন ধর্মের অনুরাগী বললে আমরা প্রাকৃত ভাষায় জানবো বৌদ্ধ ধর্ম বললে ভাষা জৈন ধর্ম বললে প্রাকৃত ভাষা আর এটি প্রাকৃত ভাষার সাথে ব্রাহ্মী লিপি ছিল ওকে ভাষাটা প্রাকৃত লিপিটি ছিল ব্রাহ্মী ওকে বোঝা গেল পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের বত্রিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুম্ফা লিপিতে খারবেলকে বলা হয়েছে অপশান এ দেখো সব কাশন্দ পূজক অর্থাৎ সব ধর্মের পূজারি এবং বিতে বলা হয়েছে সব দেবায়তন কারক। অর্থাৎ সব ধর্মের মন্দিরের সংস্কারক এই দুটোই হয়ে যাবে উত্তর অর্থাৎ সি হয়ে যাবে সঠিক উত্তর এও বি উভয় মানে হাতিগুম্ফা লিপিতে খারবেলকে বলা হচ্ছে সব ধর্মের পূজারি এবং সমস্ত ধর্মের মন্দিরের সংস্কারক অর্থাৎ দেখো এখান থেকে যে বোঝা যাচ্ছে যে রাজা খারবেল ছিলেন পরধর্ম সৈষ্ণু অর্থাৎ অন্য ধর্মের প্রতিও তিনি কিন্তু অনুরাগী ছিলেন অন্য ধর্মের মানুষজনদের বা অন্য ধর্মের প্রতিনিধিদের কিন্তু তিনি সম্মান শ্রদ্ধা করতেন তাই তার এই উপাধিগুলো হাতিগুম্ফা লিপিতে উল্লেখ রয়েছে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের তেত্রিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুম্ফা লেকটি খারবেলে রাজত্বের কততম বৎসরে রচিত হয় দেখো হাতিগুমফা লেকটি খারবেলে রাজত্বের ত্রয়োদশতম বৎসরে এটা কিন্তু রচিত হয় এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা হাতিগুম্ফা লেক সম্পর্কে যে ইনফরমেশনগুলো এখন বলবো মানে পর থেকে সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভালো করে নোটিশ করো দেখো হাতিগুমফা লেকটি খাড়ভেলের রাজত্বকালের ত্রয়োদশতম বর্ষে লিখিত হয় বা উৎকীর্ণ করা হয় ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের দেখো চৌত্রিশের কোশ্চেনে বলা হয়েছে হাতিগুম্ফা লেকটির নির্ভরযোগ্য পাঠোদ্ধার করেন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভগবান লাল ইন্দ্রজিৎ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হাতিগুম্ফা শিলালেখটির নির্ভরযোগ্য পাঠোদ্ধার করেন ভগবান লাল ইন্দ্রজিৎ ওকে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি দেখো পরের পঁয়ত্রিশের কোশ্চেনে চলে যাচ্ছি বলা হয়েছে হাতিগুমফা লিপিতে প্রাপ্ত খারবেলের কততম বৎসরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কলিঙ্গ নগরের সংস্কারের কথা জানা যায় তো এটা হচ্ছে প্রথম বর্ষ ওকে তো দেখো কলিঙ্গরাজ খারবেলের প্রথম বর্ষে কি করা হয়েছিল না ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কলিঙ্গ নগরীর কিন্তু সংস্কার করা হয়েছিল ওকে এটা এটা জানা যাচ্ছে হাতিগুম্ফা লেক থেকে ওকে তো দেখো এখানে বলা হয়েছে তৃতীয় বর্ষ তো তৃতীয় বর্ষে করা হয়েছিল তো তৃতীয় বর্ষে কলিঙ্গ নগরে আয়োজিত এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানা যাচ্ছে এটাও কিন্তু সবই কিন্তু হাতিগুম্ফা লেখ থেকে জানা যাচ্ছে তো দেখো তৃতীয় বর্ষে কি করা হয়েছিল না কলিঙ্গ নগরে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর ষষ্ঠ বর্ষে কি করা হয়েছিল না এখানে বলা হয়েছে যে কেপি জয়সোয়াল ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে এ সময় তিনি রাজসুয় যজ্ঞ করেন ওকে খারবেল এই ষষ্ঠ বৎসরে তার রাজত্বকালের কি করেন না রাজসুয় যজ্ঞ করেন তারপর বলা হয়েছে দেখো অষ্টম বর্ষ অষ্টম বর্ষে কী করেন এই সময় খারবেল এক জবন রাজার বিরুদ্ধে মথুরায় যুদ্ধযাত্রা করেন যে জবন রাজাকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং জয়সোয়াল মনে করছেন দিমিতা অর্থাৎ ব্যক্তিও শাসক প্রথম ডিমিত ইতিহাস ঠিক আছে তো চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের ছত্রিশের কোশ্চেনে বলা হয়েছে খারবেলে রাজত্বের কততম বর্ষে রথিক এবং ভোজক নামক দুটি ক্ষুদ্র গোষ্ঠীকে পরাজিত করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ খারবেলে রাজত্বের চতুর্থ বর্ষে কি করা হয় রথিক এবং ভোজক নামে দুটি গোষ্ঠীকে পরাজিত করা হয় এই রথিক ছিল কোন অঞ্চলের শাসক বেরার অঞ্চলের শাসক আর ভোজক ছিল পূর্ব খানদেশ ও আহমেদনগরের শাসক ঠিক আছে তো এই দুজন রাজার গোষ্ঠীকে কিন্তু পরাজিত করেন খারবেল তার রাজত্বের চতুর্থ বর্ষে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমরা অবশ্যই ভালো করে নোটিশ করো তারপরে দেখো পঞ্চম বর্ষে কি করা হয়েছিল তো পঞ্চম বর্ষে প্রাচীন একটি খাল তোষালি যার সংস্কার করা হয়েছিল খারবেলের রাজত্বের পঞ্চম বর্ষে আর কি হয়েছিল দেখো খারবেলকে মনে করা হয় একজন নন্দ রাজার পরবর্তী শাসক তো কোন নন্দ রাজা এটা হয়ে যাবে সৎ বস ওকে তি সৎ বস নামক একজন আহ বশ বস নামক একজন নন্দ রাজা যার পরে এ খারবেল রাজত্ব করেন বলে জানা যাচ্ছে তো এটা হাতি গুম্ফা লিপি থেকে জানা যায় এবং এটা পঞ্চম বর্ষে ঠিক আছে এটা হয়েছিল না এটা বলা হচ্ছে পঞ্চম বর্ষে তার রাজত্বকালে ওকে তারপরে দেখো সপ্তম বর্ষের কথা বলা হয়েছে এই সপ্তম বর্ষে কি হয়েছিল খারবেলের স্ত্রী ধৌষী তো তার একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল এই সপ্তম বর্ষে তার রাজত্বকালে তারপরে দেখো বলা হয়েছে একাদশ বর্ষ এই একাদশ বর্ষে অভ রাজাদের শাসনাধীন পিথুরা বা পিথুন্ডা নামে একটি শহর খারবেল ধ্বংস করেছিলেন এছাড়া কি করা হয়েছিল না তিনি পাণ্ড পাণ্ড রাজা এবং তামিল রাজ্যগুলি জোট তিনি বিনষ্ট করেছিলেন এই একাদশ বর্ষে ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরে সাঁত্রিশের কোশ্চেনে বলা হয়েছে খারবেলের রাজত্বকালে নবম বর্ষে কোন তথ্যটি হাতিগুম্ফা শিলালেখে পাওয়া যায় তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ প্রাচীন নদীর তীরে মহাবিজয় নামক একটি প্রাসাদ নির্মাণ ঠিক আছে তো দেখো নবম বর্ষে খারবেলের রাজত্বকালে নবম বর্ষে প্রাচীন নদীর তীরে একটি প্রাসাদ নির্মাণ করেন যার নাম হচ্ছে মহাবিজয় ঠিক আছে ভগবান লালের মতে এটা মহাব্যয় মহাব্যয় বা মহাবিজয় যাই হোক এটা প্রাচীন নদীর তীরে খারবেল নির্মাণ করেছিলেন তার রাজত্বের নবম বর্ষে তারপর দেখো অপশান এতে রয়েছে প্রাচীন খাল তোষালির সংস্কার এটা আমি বললাম পঞ্চম বর্ষে দ্রমি রাজাদের তেরোশো বছরে জোট ধ্বংস করেন এটা হয়ে যাবে একাদশ বর্ষে এবং উত্তরাপথের বিরুদ্ধে অভিযান করেন খারবেল তার রাজত্বের কততম বর্ষে এটা হয়ে যাবে দ্বাদশ বর্ষে ওকে বারোতম বর্ষে বা দ্বাদশ বর্ষে তিনি কি করেন উত্তরাপথের বিরুদ্ধে অভিযান করেন ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের আটত্রিশের কোশ্চেনে বলা হয়েছে খারবেলের রাজত্বের কততম বর্ষে ভারতবর্ষ নামটির উল্লেখ রয়েছে হাতিগুম্ফা লেখে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন দু বছর আগে সেটে এসেছিল তো এটা হয়ে যাবে অপশান এ ওকে তো এরকম কোশ্চেনটা এসেছিলো যে ভারতবর্ষ নামটির উল্লেখ পাওয়া যায় কোন লেখে ঠিক আছে তো সেখানে অপশান ছিল তো হাতিগুম্ফা লিপি হয়ে যাবে অ্যানসার আর এটা কততম বর্ষে এটা হয়ে যাবে দশম বর্ষে খারভেলের রাজত্বের দশম বর্ষে তিনি ভারত বিজয় ভারত অভিযানে বেরোন এবং তখনই ভারতবর্ষ এই নামটি পাওয়া যায় এটা হাতিগুম্ফা লিপিতে পাওয়া যায় এটা তোমরা মনে রাখবে আর একাদশ দ্বাদশ বর্ষের তো আমি বললাম দেখো এখানে দেখো দ্বাদশ বর্ষে আর একটি তথ্য রয়েছে কি করা হয় না দ্বাদশ বর্ষে তিনি মগধ আক্রমণ করেন এবং সেখান থেকে ঋষভনাথের একটি মূর্তি আনেন ওকে তো তখন মগধে রাজাকে ছিল বহ ওকে বহ তার বর্ষতা স্বীকার করে আর ত্রয়োদশ বছরে কি করা হয়েছিল ত্রয়োদশ বছরে তো এই হাতিগুম্ফা লেখটি উৎকীর্ণই করা হয়েছিল এবং তখন এই হাতিগুম্ফা লেখে তাকে ভিক্ষু রাজায় উপাধিটি দেওয়া হয়েছিল ওকে ত্রয়োদশ বর্ষে হাতিগুমফা লেখ উৎকীর্ণ করা হয়েছিল এবং কি করা হয়েছিল ভিক্ষু রাজা উপাধি দেওয়া হয়েছিল পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের দেখো খারবেল তার রাজত্বের বারোতম বর্ষে কোথা থেকে আদিজিন বা ঋষভনাথের মূর্তি আনেন তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মগধ এখনই বললাম যে মগধ থেকে বারোতম বর্ষ থেকে জানা যায় তিনি মগধ থেকে একটি মূর্তি যেটা হচ্ছে আদিজিন বা ঋষভনাথের মূর্তি তো এটা তিনি এনেছিলেন তার রাজ্যে মগধ থেকে তখন মগধের রাজা ছিলেন বর্ষতি মিত অথবা বৃহস্পতি নামক রাজা ওকে বৃহস্পতি নামক রাজা বললেও হবে অথবা বসতি মিথ এই রাজার নাম পাওয়া যায় মগধের রাজা ওকে চলো পরের কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেনে চলে যাচ্ছি দেখো চল্লিশের কোশ্চেনে বলা হয়েছে কলিঙ্গ রাজ্যের উল্কাপিণ্ড খারবেল তার রাজত্বের কততম বৎসরে একটি জৈন সম্মেলনের আহ্বান করেন দেখো কলিঙ্গ রাজ্যের উল্কাপিণ্ড বলা হয় খারবেলকে ওকে কলিঙ্গ রাজ্যের উল্কাপিণ্ড বলা হয় খারবেলকে এই তথ্যটা তোমরা মনে রাখবে আর কি বলা হয়েছে তার রাজত্বের কততম বৎসরে একটি জৈন সম্মেলনের আহ্বান করা হয় এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ত্রয়োদশ ত্রয়োদশ এই বর্ষে উদয়গিরি পাহাড়ে একটি জৈন সম্মেলনের আহ্বান করা হয় যেহেতু খারবেল ছিলেন জৈন ধর্মে অনুরাগী শাসক তাই তিনি তার রাজত্বের ত্রয়োদশ বর্ষে উদয়গিরি পাহাড়ে একটি জৈন সম্মেলনের আহ্বান করেন ওকে আজকে মধ্যর যুগে দেশীয় শাসন অর্থাৎ উত্তর ভারতের শুঙ্গ কাণ্ড চেত বংশ সম্পর্কে ছিল এই চল্লিশটি কোশ্চেন নেক্সট ভিডিও থাকবে দক্ষিণ ভারতের অর্থাৎ সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে ওকে নেক্সট ভিডিওতে সাতবাহন সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ওকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ